আসসালামু আলাইকুম। আরিফ সরকার ইউটিউব বাংলা হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। বরাবরই আমি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি, আর যখনই কোনো আপডেট তথ্য পেয়ে থাকি সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে বিষয়টা হচ্ছে যে আপনারা পাসপোর্টের আবেদন করার সময় যে ভুলগুলো সাধারণত করে থাকেন সেই বিষয়ে কথা বলা। তো একজন মানুষ, একজন আবেদনকারী যখন পাসপোর্টের জন্য আবেদন করে, সে সাধারণত তার জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি অনুযায়ী পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে। যাদের বয়স 20 বছরের নিচে তারা সাধারণ ভোটার চাইলে অনলাইন জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন, আর যাদের বয়স 20 বছর ওভার হয়ে গেছে তারা চাইলেও জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টে আবেদন করতে পারবে না। তাদের অবশ্য অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যাদের বয়স 20-এর উপরে হয়েছে, যারা এখনো ভোটার হননি, তারা ভোটার হয়েই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আর 20-এর নিচে যাদের বয়স রয়েছে তারা সাধারণত অনলাইন যে জন্ম নিবন্ধন রয়েছে তার মাধ্যমে আবেদন করতে পারবে। এখন যে ভুলটা সাধারণত আবেদনকারী করে থাকে, যখন পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করতে যায় তখন কি করে, তার এনআইডি অনুযায়ী সে আবেদন ফর্ম পূরণ করে। এখন এনআইডিতে যে নামটি রয়েছে, যে নামের স্পেলিং রয়েছে, সেই নামের স্পেলিং দিয়েই সে তার আবেদন ফর্ম পূরণ করে। আর মা বাবার নাম, যে ভুলটা এখানে তারা করে থাকে, যখন তার মা আর বাবার নাম লিখতে যায় আবেদন ফর্মে, তখন সে তার মা আর বাবার এনআইডি ফলো করে। অর্থাৎ তার মা আর বাবার এনআইডিতে যে নাম রয়েছে সেই সেই নামটি সে আবেদন ফর্মে পূরণ করে থাকে। ধরুন একজন, ধরুন কারো বাবার নাম রয়েছে, তার নিজের এনআইডিতে রয়েছে মোহাম্মদ আব্দুল করিম, আর তার বাবার আইডিতে রয়েছে মোহাম্মদ করিম। এই যে সে যখন আবেদন ফর্ম পূরণ করে তখন সে কি করে, তার ওই বাবার আইডিতে যে নামটি রয়েছে সে সেটা দিয়ে ফর্ম পূরণ করে। এই ক্ষেত্রে তার নিজের যে ভোটার আইডি রয়েছে সেই নামের সাথে গরমিল হয়ে গেল। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। অর্থাৎ প্রত্যেকটা আবেদনকারীর উচিত তার নিজের এনআইডিতে যে নাম রয়েছে, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সব কিছুই তার নিজের আইডি অনুযায়ী সে পূরণ করবে। অর্থাৎ একজন আবেদনকারী সে পাসপোর্টে আবেদন করবে তার ভোটার আইডি অনুযায়ী। এই ক্ষেত্রে মা আর বাবার ভোটার আইডিতে কি রয়েছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। একইভাবে যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবেন, সরি, যারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করবে ঠিক সেম ভাবে তার জন্ম নিবন্ধনের যে স্পেলিং রয়েছে, তার নিজের নাম, পিতার নাম, মাতার নাম, সেম সেভাবে তার আবেদন ফর্মটি পূরণ করবে। কোনোভাবেই তার মা আর বাবার আইডি অনুযায়ী পূরণ করবে না। আর যদি সে মনে করে যে না, আমার মা বাবার নামের সাথে আমি মিল রেখেই আমার আবেদন ফর্ম পূরণ, সেই ক্ষেত্রে তার নিজের ভোটার আইডির সাথে মিল রেখে তার প্রয়োজনে যদি তার মা বাবার নামের ভোটার আইডির সাথে তার নিজের ভোটার আইডির নামের যদি গরমিল থাকে, সে চাইলে সে তার ভোটার আইডি নির্বাচন অফিস থেকে কারেকশন করে তারপরে সে আবেদন করতে পারে। আদারওয়াইজ তাকে নিজের পাসপোর্ট অনুযায়ী আবেদন করতে হবে। এই বিষয়টা একটু সবাই খেয়াল রাখবেন। এই ভুলটা সাধারণত করে থাকে, অনেকে করে থাকে, আমি এই বিষয়টা খেয়াল করেছি, অনেকে এই ভুলটা করে থাকে। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আর এই ভুলটা হবে না। তো সবাই আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে যা মেসেজটা পৌঁছে দিবেন। আর আপনারা ভালো থাকবেন, যারা নতুন দেখছেন তা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।